গুড মর্নিং অ্যান্ড মেরি 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 ক্রিসমাস টু অল অফ ইউ। তোমাদের সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে। আর তো আমার ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি তোমাদের সাথে একটু গল্প করতে এসেছি, তারপর তোমাদের সবার ব্রেকফাস্ট কমপ্লিট। তোমরা কীরকম কি আজকে ব্রেকফাস্ট করলে সেটা আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ক্রিসমাস বড়দিন মানেই হচ্ছে মনজিনিস, সুগার অ্যান্ড স্পাইস, এই সমস্ত থেকে আমরা কেক আনবো, কেক এনে সকালবেলা ব্রেকফাস্টে সেই কেকটা খাবো। কিন্তু আমি পার্সোনালি আজকে 25শে ডিসেম্বরের জন্য নিজে বাড়িতে অরেঞ্জ কেক বানিয়েছি, আর সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, দেখাবো সেই কেকটা। আর আমি পার্সোনালি রান্না করতে ভীষণ ভালোবাসি, আর আমার হাজবেন্ডও ভীষণ রান্না করতে ভালোবাসে, খেতে ভালোবাসে, আর আমার রান্নার হাতে করি হচ্ছে আমার হাজবেন্ডের কাছে। তো আজকে বড়দিনের জন্য অনেক কিছুই করেছি। সকালে কেক ছিল ব্রেকফাস্টে, লুচি করেছি, আর আমাদের বাঙালিদের আলুর তরকারি যেটাকে বলে পাঁচ ফোড়ন দিয়ে, তো সেটাও করেছি। দুপুরেও আছে অনেক রকম আইটেম, মানে আজকে বড়দিনের বড় ভোজ, ভীষণ এনজয় করছি। আর সবচেয়ে বড় উপরি পাওয়া হচ্ছে আমার হাজবেন্ড আজকে বাড়িতে আছে, এইটা আজকে আমার ভীষণ বড় উপরি পাওয়া। যাই হোক, আজকে যা রান্না বান্না করব সমস্ত কিছু দুজনে অল্টারনেট করে করব, ও কিছুটা করবে আমি কিছুটা করব। আর প্রচুর কাজ বাড়িতে, যদিও বা রান্না করাটা তোমাদের সাথে শেয়ার নাও করতে পারি। তো আজকে রান্না করছি হচ্ছে আমি ফ্রাইড রাইস করছি, আর চিকেন কষা করছি, আর একটা পনিরের আইটেম করছি, সেগুলো তোমাদেরকে দেখাবো, শেয়ার করব। বিকেলে যদি কোথাও যাই তো সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, দেখাবো কি করছি না করছি। তোমরা কে কীরকমভাবে এনজয় করছো আমার সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তো সবাই আজকে ভালোভাবে এনজয় করো, আনন্দ করো, কেক খাও, অরেঞ্জ খাও, প্রচুর প্রচুর খাওয়া দাওয়া করো। আর তারপর যদি একটু ওয়েট পুট অন হয়েও যায়, একটু ক্যালোরি বেশি বেড়েও যায় শরীরে, তার জন্য তো আমি সবসময় তোমাদের পাশে আছি, তোমাদেরকে হেল্প করার জন্য, তোমাদেরকে গাইড করার জন্য। তো একদম চিন্তা করবে না। তবে হ্যাঁ, 25শে ডিসেম্বর মানেই হচ্ছে একটু পার্টি করব, একটু খাওয়া দাওয়া করব, একটু রেস্টুরেন্টে যাব। তারপরে আছে 31শে ডিসেম্বর, 1st জানুয়ারি, মানে এখন অকেশনই অকেশন লেগেই রয়েছে। কিন্তু এখানে তোমাদেরকে আমি একটা টিপস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে তোমাদের ধরো রাতে কোনো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া আছে কি কোনো বন্ধুর বাড়িতে পার্টি আছে, তোমরা সেখানে রাতে ডিনার করবে, ডিনার তো নিশ্চয়ই কোনো জায়গায় গেলে পরে সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে না, সুতরাং সেটাখানে খেতে একটু তোমার লেটই হবে। তো এরকম যদি কোথাও তোমার রাতে ডিনারের প্ল্যান প্রোগ্রাম থাকে, তো বাড়ি থেকে একটু কিছু হলেও খেয়ে তুমি তারপরে যেও, তাহলে কি হবে, একেবারে অ্যান্টি স্টমাক গিয়ে খালি পেটে অনেকক্ষণ না খেয়ে থেকে, আমরা যখন কোনো খাবার খাই তো তখন কি হয় আমাদের খিদেটা একটু বেশি মাত্রায় থাকে, আর তখন আমরা গিয়ে হালুম হুলুম করে খেয়ে ফেলি গোগ্রাসে, সেটা তো একদমই ঠিক নয়। তো আমি বলবো বাড়ি থেকে একটু কিছু খেয়ে তারপরে যাবে, একদমই অ্যান্টি স্টমাকে যাবে না। আর আমি যেহেতু রান্না করতে ভীষণ ভালোবাসি, আমি বাইরের খাওয়া দাওয়াটাকে একটু অ্যাভয়েডই করি, তাই বলে কি আমি বাইরের খাওয়া দাওয়া খাই না, অবশ্যই খাই, কিন্তু বেশিরভাগটাই চেষ্টা করি সেই বাইরের খাবারটাকে নিজে ঘরে করে খাওয়ার। আমার রান্না করতে ভীষণ ভালো লাগে, আবারও বলছি। আর যেহেতু আমি টক্সিনটাকে শরীর থেকে রিমুভ করি, মানে বের করে দিই, সেই জন্য আমার বাইরে খাওয়ার প্রতি ক্রেভিংটাও একটু কম হয়। যাই হোক, আস্তে আস্তে তোমাদেরকেও সমস্ত টিপসগুলো দিয়ে দেবো। তো আজকে আর আমি তোমাদেরকে হেলথ ফিটনেস নিয়ে এত জ্ঞান দেব না, তোমরা আজকে খুব করে এনজয় করো, খুব আনন্দ করো, আর আমাকে ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করতে একদম ভুলো না। কে কীরকম সাজলে, কে কীরকম খেলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর দেখতেই পাচ্ছ পেছনে ট্রলি রয়েছে, মানে আবার কোথাও যাওয়ার প্ল্যান প্রোগ্রাম চলছে। তো যেখানেই যাবো যা কিছু করবো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো গুড মর্নিং অ্যান্ড মেরি ক্রিসমাস। হ্যালো, গুড ইভিনিং। আজকে 25শে ডিসেম্বর, একটু সন্ধে হয়ে গেল, এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে।
আর তোমাদেরকে সেই মন্দিরের ছবিটা দিয়ে দিলাম। খুব ভালো লাগছে, আজকে শনিবার, এখানে সবাই পুজো দিচ্ছে, খুব ভিড় হয়েছে আজকে 25শে ডিসেম্বরে। তো আমরাও এসেছি, ঘুরছি চারিদিকে, দেখতেই পাচ্ছ আমার পেছনে কত লোক। আর আমাদের দক্ষিণেশ্বর মন্দির কিন্তু ভীষণ সুন্দর, এখানে খুব সুন্দর পুজো হয়, তার মা ভবতারিণী রয়েছে এখানে, মা ভবতারিণী ভীষণই জাগ্রত। তোমরা তো জানো, যারা কলকাতা তারা অবশ্যই জানো দক্ষিণেশ্বর মন্দির সম্পর্কে। তো চলো দেখতে থাকো। ছবিটা একটু হেজি হয়ে যাচ্ছে, রানী রাসমণির মূর্তি, এই দেখো এটা হচ্ছে রানী রাসমণির এখানে মূর্তি। ছবিটা খুব হেজি আসছে, লাইট নেই বলে তার জন্য মনে হয়। আমার কাছে এসো, এ দেখো এখান দিয়ে দেখা যাচ্ছে আমাদের দ্বিতীয় হুগলি সেতু, এ দেখো গঙ্গা জল সেটা রাত্রিবেলা এখান দিয়ে দ্বিতীয় হুগলি সেতু, কি সুন্দর লাগছে দেখতে। দেখো বন্ধুরা, হ্যাঁ ব্রিজটা দেখাচ্ছি, তুমি দেখাও না একটু সামনে থেকে নিয়ে, এখান থেকে যেন কেমন হেজি আসছে। এই ঠিক করে ধরো, এই তো দ্বিতীয় হুগলি সেতু, গাছ ছিল সব কেটে কেটে এখানে সব কেটে কেটে, হ্যাঁ আপনাদের কোনো প্রিয়জন বা বিবাদের পরিষেবা আমরা তো আর অন্য কিছু খাই না, এইসব খেতে হবে। আমি দক্ষিণেশ্বরে আসলে পরে এই একটা জিনিস কিন্তু মাটির ভাড়ে করে চা, ও অসাধারণ লাগে, এটা তো ভীষণই মিস করি আমাদের ওখানে। যাই হোক এখানে আসলেই এটা খাবো। এই যে আমার একে আজকে পাওয়া গেছে, একে আজকে ফাইনালি ছুটির দিন পাওয়া গেছে, ভীষণ ভালো লাগছে, চাটাও খুব ভালো বানিয়েছে।
মাটির ভাড়ে করে শীতকালে এরকম গরম গরম চা খাওয়ার মজাই আলাদা। এরকম ছোট ছোট এই ধরনের জিনিসগুলো দিয়ে জীবনটাকে একটা উপভোগ করার আনন্দটাই আলাদা। দেখতে পাচ্ছ যেখানে দাঁড়িয়ে আছি তার পেছন থেকে পুরো মায়ের মন্দিরটা দেখা যাচ্ছে। কি অসাধারণ লাগছে রাত্রিবেলা, আর এখানে সন্ধ্যেবেলা হাসলে মনটা ভীষণই ভালো হয়ে যায়। 25শে ডিসেম্বর আমরা অনেক তো পার্টি করি, অনেক কিছু করি, তবে মায়ের কাছে এসে একটা আলাদাই একটা শান্তি। দক্ষিণেশ্বরে এসে ভীষণ ভালো লাগছে। এখানে দেখো, এখানটা থেকে দেখো মায়ের মন্দিরটা দেখতে পাচ্ছ, কি দারুণ, কি অপূর্ব লাগছে। 25শে ডিসেম্বর আর কদিন পরেই তো বছর শেষ হতে চললো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মায়ের কাছে একটা কামনাই করি, এসেছি এখানে তোমাদের সবাইকে যেন মা ভালো রাখে, সুস্থ রাখে, সমস্ত বিপদ আপদ থেকে মা রক্ষা করে সবসময়, এই কামনাই মায়ের কাছে করি। আর তোমরা আজকে ক্রিসমাসে কে কোথায় গেছো, কি করছো, সমস্ত কিছু কিন্তু শেয়ার করতে ভুলো না, একদমই ভুলো না। দেখছো এখানে মায়ের গানও হচ্ছে সন্ধেবেলা। আর এইখানে একটা ঘর আছে যেখানে যেখানে সবাই কি সুন্দর সন্ধেবেলা এসে চুপ করে বসে থাকে, কেউ ধ্যান করে, কেউ গীতা পাঠ করে, অনেক কিছু করে। তোমার এখানে ওই ঘরটার সামনে বসে থাকলে পরে মন একদম শান্ত হয়ে যাবে। ওখানে রামকৃষ্ণদেব ঘুমোতেন না, ওই ঘরটায় রামকৃষ্ণদেব ঘুমোতেন আর ধ্যানও করতেন। খুব শান্ত নিরিবিলি ঘর। আর এখন দক্ষিণেশ্বর আগের চেয়ে অনেক ডেভেলপ হয়েছে, অনেক আরও সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে এখানে এসে। তো চলো দেখতে থাকো, আবার কিছুক্ষণ পরে তোমাদের সাথে দেখা করে নিচ্ছি। এটা এখানে দেখো ব্রিজটা, ফ্লাইওভারটা কত সুন্দর পড়েছে, দেখো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আর এখানে সামনে যে গঙ্গাটা আছে, সেই গঙ্গা থেকে নৌকো ধরে তোমার উল্টো দিকে তোমার বেলুড়ে যাওয়া যায়। বেলুড়ও ভীষণ সুন্দর জায়গা, তোমরা যদি কলকাতার থেকে হয়ে থাকো তাহলে অবশ্যই বেলুড়ের নাম শুনেছো। আর দেখো আমার পেছনে কি সুন্দর লাগছে না এই জায়গাটা, সবসময় পার্টি করা, ডিস্কে যাওয়া, অ্যালকোহল খাওয়া, আর আনন্দটাকে একটু, এটা একটা অন্যরকম আনন্দ। এইরকম দিনে দক্ষিণেশ্বরে এসে এইরকমভাবে সন্ধ্যেটাকে কাটানো, এটা একটা আলাদা রকমই একটা আনন্দ। আমি খুব ভালো, মানে ভালো লাগছে আমার, জানি না তোমাদের কীরকম লাগছে, আশা করি ভালোই লাগছে, ভালো লাগবে। জীবন সবসময় তো একরকম যায় না বলো, যাক এরকম ছোটো ছোটো মুহূর্তের মধ্যে দিয়েই জীবনটাকে বইয়ে নিয়ে যেতে হবে আমাদের, ভালো মন্দ খারাপ সমস্ত কিছুর মধ্যে থেকে। আর বছর তো শেষ হতেই চলল, আগামী বছর আরও ভালো আসুক সবার জীবনে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, এখনও পর্যন্ত কিন্তু দক্ষিণেশ্বরেই আছি, যখন ফিরবো আবার তোমাদের সাথে সেটা ভিডিও করে দেখাবো। ওকে চলো, আবার কিছুক্ষণ পরে তোমাদের সাথে দেখা করে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, আমি এখন এসেছি সিলভার স্পুনে একটা রেস্টুরেন্টে, দেখা যাক এখানে কি খাওয়া দাওয়া করা যায়। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর এখানে সাজিয়েছে, জাস্ট অসাম, দেখো চারিদিকটা ভীষণ সুন্দর লাগছে। এই দেখো ওপরটা দেখো, দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর লাগছে। চলো ভেতরে যাওয়া যাক, এখানে আবার একটা খুব সুন্দর একটা সান্টা আছে, চলো সেই সান্টার সাথে তোমাদেরকে পরিচয় করাই। এই দেখো এখানে একটা দারুণ একটা সান্টা আছে, দেখেছো, হাই বলে দাও, দেখো কি সুন্দর মিষ্টি একটা সান্টা রয়েছে। হ্যালো গাইস, তো ফাইনালি বাড়িতে এসেছি, আর ভেতরে গিয়ে আর কিছু শেয়ার করিনি, বেশি কিছু ওখানে অর্ডার দিইনি, কারণ আমার যেহেতু বাড়িতে রান্না করা আছে, ফ্রাইড রাইস রয়েছে, চিকেন রয়েছে, পনির রয়েছে, তো স্ন্যাক্স জাতীয় কিছু খেয়েছি। তো এখন ফাইনালি বাড়িতে চলে এসেছি,
আর আজকের মতন আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। তো নেক্সট আবার কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে আমার। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের অনেক অনেক যত্ন নিও। তো গুড নাইট, মেরি ক্রিসমাস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার অনেক 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 ভালোবাসা রইল তোমাদের জন্য।